হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আর এখানে আজকে আমাদের বাড়িঘর পরিষ্কার করা হবে, কারণ কোনো উৎসবের আগেই এভাবে গোবর দিয়ে পুরো উঠোন পরিষ্কার করা হয়। যেহেতু আমরা হিন্দু ধর্মাবলম্বী, তো আমাদের গ্রাম বাড়িতে এখনও কিন্তু এই প্রথাটা প্রচলিত রয়েছে যে গোবর দিয়ে বাড়িঘর শুদ্ধ করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর এই বিশ্বাসে এখনও সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা বিশ্বাসী, তো প্লিজ যার যার ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কেউ কোনো বাজে কমেন্ট করবে না, এটা আমি আশা করব তোমাদের কাছ থেকে। আজকে তোমাদেরকে আমি গ্রাম বাড়ির কাজ দেখাচ্ছি। এই যে দেখো, গোবর দিয়ে কিভাবে উঠান লেপতে হয়। গোবর বালতির মধ্যে নিয়ে মিক্স করে, তারপর এভাবে করে একটা মগ দিয়ে উঠোনে এভাবে ঢালবে, তারপর ঝাড়ু দিয়ে, হ্যাঁ, গোবর গুলে, হ্যাঁ, এভাবে নিয়ে লম্বা করে টান। এই যে দেখো পুরো উঠান কি সুন্দর হয়ে গেছে। এখন আমি ঠাস করে না পড়লি এলো। এই যে হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে আমি দেখাবো গ্রামের বউরা কিভাবে কাজ করে। এই যে দেখো কত কষ্ট ওদের। এই যে এভাবে করে, এখন যেহেতু নীল পূজা সংক্রান্তি, আজকে শ্রাবণী পুরো ঘর কি লাপা পুছি। আর আমাদের উঠোন বাড়ি কিন্তু চৈত্র সংক্রান্তির দুই দিন আগেই পরিষ্কার করা হয়ে গেছে। তো আর যেহেতু এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির ব্লক আমার, তো এই দিন তো তেতো খেতে হয়, তো এর জন্য এই যে মা পাট শাক নিয়ে আসছে, এটা আমাদের ক্ষেতের পাট শাক। তো যাই হোক, মা সকালে নিয়ে আসছে, আমি যেতে পারিনি মার সাথে। আর এই যে দেখো, আম ডাল রান্না করেছে মটরের ডাল দিয়ে, তো আজকের দিনে আম ডাল খেতে হয়, এরকম নিয়ম আছে। আর হচ্ছে মা এখন এখানে রান্না করছে গিমা শাক বেগুন দিয়ে, তো খানিকটা তোমাদের সাথে শেয়ার করছি স্বল্প করে, খুব বেশি দীর্ঘ করব না। তো মা প্রথমে তেলের মধ্যে সরিষা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে এখানে দিয়ে দিল পরিমাণ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেবে। তো বেগুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবে ঘিমা শাক, আর সাথে থাকবে কাঁচামরিচ, তো চাইলে শুকনো মরিচও দেওয়া যায়। তো এই তো তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে ঘিমা শাক। আর আজকে তেঁতোর পরিমাণ বেশি, ঘিমা শাক, পাট শাক, তারপর আছে করলা ভাজা, করলা দিয়ে ডাল। তো স্বল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার মায়ের হাতের পাচনটাকে খুব বেশি মিস করছি আজকে। তো আমার শ্বশুর বাড়িতে পাচন তৈরি করে না, কিন্তু আমার বাবার বাড়িতে হয়, তো তার টেস্ট অসাধারণ। তো এই তো তৈরি হয়ে গেল ঘিমা শাক, মা নামিয়ে নিল আর করলা ভেজে নিয়েছে। তো আবার এখন তৈরি করে নেবে পাট শাক। তো পাট শাক করার জন্য এখানে মা সরিষা ফোড়ন দিয়ে দিল, তারপর এখানে দিয়ে দিবে পাট শাক। তো পাট শাকটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিবে আদা, তো আদাটাকে জলের মধ্যে গুলে নিয়ে তারপর এখানে দিয়ে দিবে। আর আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তাই কোনো রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। তো এই যে দেখো পাট শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এখন এখানে দিয়ে দিচ্ছে মা আদা। তো আদাটাকে জলে গুলে নিয়ে তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে পাট শাকটায়। এই তো তৈরি হয়ে গেল আদা দিয়ে পাট শাক। আর করবে তেঁতোর ডাল, তো এর জন্য করলাটাকে ভেজে নিচ্ছে। আর আজকে তেঁতোর ডালটা মটর ডাল দিয়ে করা হচ্ছে, তো এই ডালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেজপাতা, সরিষা এবং আদা এবং রাঁধুনি দিয়ে এটাকে ডালটাকে ফোড়ন দিয়ে নেবে। তো ডালটাকে কিন্তু আগে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, তো এখন আর এখন এগুলো ভালো মতো ভেজে নিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেবে। আর এই শুক্তার ডালে কিন্তু কোনো রকম কাঁচামরিচ বা শুকনো মরিচ দেওয়া হয় না। তো এভাবেই আসলে তৈরি করা হয়ে গেল শুক্তার ডাল বা তেঁতোর ডাল। তো এই তো ডালটাকে জাল করে নিচ্ছে। তো কী কী রান্না হচ্ছে তো তোমাদেরকে একটু দেখাই। করলা ভাজা, ঘিমা শাক, এই তো আদা দিয়ে পাট শাক, আর হচ্ছে তেঁতোর ডাল বা শুক্তার ডাল, এটা করলা দিয়ে করা। আর করেছিলাম চাটনি আম এবং টমেটো দিয়ে, সাথে ছিল কাজু কিশমিশ। এই ছিল আজকে আমার চৈত্র সংক্রান্তির ব্লগটি। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো, আর দেখতে থাকো ববিস ব্লগ। আর তোমাদের সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।